লক্ষ লক্ষ টাকার নকল প্রসাধনী ও খাদ্য সামগ্রী তৈরির কারখানা থেকে প্রচুর নকল সামগ্রী ও যন্ত্রাংশ উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে 8 লক্ষ টাকার নকল তেল, 4 ডেটল, গোলাপ জল সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া থানার নিমতলা এলাকায়। শুক্রবার রাতে ধুবুলিয়া থানার পুলিশ ও ইনভেস্টিগেশন ব্রাঞ্চ হানা দিয়ে এই সব সামগ্রী ও যন্ত্রপাতি এবং কাঁচামাল উদ্ধার করে। আমাদের কাছে অনেকদিন ধরে ইনফরমেশন ছিল এই এরিয়াতে, ধরুন যে মালগুলো দেখেন টাটা টি থেকে শুরু করে মেরিকোর তেল থেকে শুরু করে এই গোলাপ জল, এগুলো প্রচুর পরিমাণে ফেক হচ্ছে, আমাদের কাছে সেই খবরটা ছিল। শুধু তাই না, লোকাল কমপ্লেন তো ছিল, মার্কেট থেকেও কমপ্লেন ছিল যে এই এরিয়ায় সেলফেলগুলো না নেমে যাচ্ছিল। তো সেই সূত্র ধরে ধরে আমাদের ইনফরমারদের কাজে লাগিয়ে আজকে আমরা এই জায়গাটায় আসতে পেরেছি। আসতে পেরে নিমতলাতে একটি বাড়ি থেকে আমরা প্রচুর পরিমাণে মাল এই মালগুলো উদ্ধার করি, যার বাজার দর মোটামুটি কাছাকাছি 7-8 লাখ টাকা তো হবে। তার মধ্যে র মেটেরিয়ালও আছে, লেবেলও আছে, লুজ চা পাতা আছে, আপনার টাটা গোল্ডের প্যাকেট আছে, তেল রয়েছে, বিভিন্ন রকম আইটেম, যেগুলো আপনি নিজেও দেখলেন, দেখে বুঝতে পারবেন আর কি, সেইগুলো আজকে ধরা হলো। এটা কোন জায়গাতে ধরা হয়েছে? এটা ধরা হয়েছে আপনার ধুবুলিয়া থানার আন্ডারে জায়গাটির নাম হচ্ছে নিমতলা। কজন অ্যারেস্ট করা হয়েছে? অ্যারেস্ট করা হয়েছে, অ্যারেস্ট আমরা আসামিকে পাইনি, কিন্তু আসামিকে আইডেন্টিফাই করতে পেরে গেছে, আসামিকে আইডেন্টিফাই করেছে এবং তার ছবি টবি সমস্ত এখানে প্রডিউস করা হয়েছে। পুলিশ আসার খবর পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।